ও বন্ধু গো, ও নবীর পাগলের দল, ও নবীর আশেকের দল, ও আমার বুয়াল খালি কদুর কিলার চৌধুরী হাট তরকারি বাজার কাঁচা বাজার এলাকার পাই বাবারা। এখন আমার নবী যদি বইলা দেয় ও ইস্তগফারু, এবং আপনার মা বাবার জন্য আপনি দোয়া করতে হবে, আপনার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনি যখন ফাতেহা করেন আপনি এলাকার মসজিদের ইমামকে ডাক দেন, 10 জন কোরআনে হাফেজকে দিয়ে কোরআন খতম করান, অথবা খতনে বুখারি অথবা অন্যান্য কোনো খতমের আয়োজন করেন। খতম করে আপনি আপনার মা বাবার জন্য আলেমদেরকে নিয়ে মুনাজাতের মধ্যে ক্ষমা প্রার্থনা করেন। আমার নবী বলছে ক্ষমা প্রার্থনা করতে, আপনিও ক্ষমা প্রার্থনা করেন। আর ওই ওহাবি মোল্লা বলে ক্ষমা প্রার্থনা করা যাবে না, এটা কোরআন হাদিসে নাই। আল্লাহর কসম, 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ করে দেওয়া যায়, আম্মা আব্বা মরণের পরে দোয়া করা যাবে না। যদি কেউ ক্ষমা প্রমাণ করতে পারো, শামিম রেজা এখান থেকে যাওয়ার আগে 5 লক্ষ টাকা পাবা, আর প্রমাণ না করতে পারলে মনে করবো তোমরা মুনাফিক বেঈমান। ঠিক কিনা? আর যদি দলিল না দিতে পারে বান্দা রাখবেন, খবর দিবেন শামিম রেজা আসবে দলিল দিবে। বুঝেন নাই? না না বুঝেন নাই আপনারা, বুঝলে ঠিক জোরে হইতো, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন। আরো ধরে বলে না আমিন। এখন ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মইরা গেলে ওই মা বাবার জন্য ফাতেহা করা যাবে না? পিছনে তারা বলে না যাবে তো, যাবে তো। মা বাবা মৃত্যুর পরে ফাতেহা করার পক্ষে কারা কারা আছেন? হাত তুলে বলেন কারা কারা আছেন? এ যুবক ভাই, এ আবার আপনারা হাত নামান। আমি বিশেষ করে এই এলাকার মাইকের আওয়াজ শুনতেছেন বা এখানে উপস্থিত আছেন যারা যুবক, আপনাদেরকে আকর্ষণ করে বলবো, বর্তমানে একটা সংগঠন বের হয়েছে, আহলে হাদিস। আহলে হাদিস? হ্যাঁ, আহলে হাদিস, আহলে হাদিস। এগুলা এখন বর্তমানে সবচেয়ে বড় ফেতনা সৃষ্টি করতেছে। আপনার মা বাবা ইন্তেকাল করবে, আপনার মা বাবার ইন্তেকালের পর আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আহলে হাদিস বলতেছে দোয়া করা যাবে না। কথা বলে না কেন? এ আহলে হাদিসই বলতেছে জানাজা দেওয়ার পর, জানাজার পর মুনাজাত করা যাবে না। মিশকাতুল মাসাবিতে হাদিস আছে, মুসলিম শরীফে হাদিস বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। সুবহানাল্লাহ কইনা, সুবহানাল্লাহ। আরো বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইজা যখন সাল্লাইতুম, তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির জন্য বা মৃত ব্যক্তির উপরে, ফা এটা অথপরের অর্থ দেয়। যদি গ্রামার বুঝে এগুলার বলবেন ফাখলিসু লাহু দুআ, বলেছেন খালেস নিয়তে তোমরা দোয়া করো, তাদের জন্য দোয়া করো। নবীর হাদিস বলে মা বাবার ইন্তেকালের পর জানাজার পরে দোয়া করার জন্য ফাখলিসুলাহু দোয়া বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করো, ফাখলিসুলাহু দোয়া, অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। মাটি দিয়ে দোয়া করার কথা বলেছেন নাকি নামাজ আদায় করার পরে? এখন মোল্লা মুন্সি বলতেছেন যে নামাজের পরে মুনাজাত করা যাবে না। আপনি মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন? নবীর কথা। আরে মোল্লা রে বাদপ্রে, যে মোল্লা বলছে মোল্লা কিন্তু এই ফাতেহার তাবারুককে কিন্তু গুগল ছিল, বুঝলে গেছেন আপনারা? জি জি। এই মোল্লার এখন ফাইখানার সাথে মাটি দিছে। কোথায় মাটি দিছে? ফাইখানার সাথে মাটি দিছে। আমি মনে করি কি জানেন, এই মোল্লাদের জন্য চট্টগ্রামে কয়েকজন বক্তা আছে যথেষ্ট। 1 নম্বর জামি আহমদিয়াতে আশরাফুজ্জামান আল কাদরী হুজুর, 2 নম্বর আপনাদের বোয়ালখালীর সন্তান না রওজানের সন্তান আবুল কালাম বয়ানিসা রাঙ্গুনিয়ার সন্তান, এ দুইজন তারা হচ্ছেন তাদের জন্য অ্যান্টিবায়োটিক। তাদের জন্য কি? বান্দুরের হলা চিনেন? বান্দুরের হলা, বান্দুরের হলা লাগাই দিলে যেভাবে মানুষ চুলকায় আর খাই যায়, আর আবুল কালাম বয়ানি আর আশরাফুজ্জামান আল কাদরী আসলে বাতিল রায় ভাবে খাই যায়। কথা বলে না কেন? আমি বলবো আমি চুলকা নিয়ে আর খাজানির মতো ওষুধ দিন, আমি দলিল দিয়ে বলবো আসো আসো, দেখা দেই কোরআন হাদিসে আছে ফাতেহা করা যাবে, জানাজার পরে দোয়া করা যাবে। যুবক ভাই আপনাদেরকে যদি আইসা বলে বাংলা হাদিস শরীফ দেখাবে, আপনাকে মোবাইল খুইলা বলবে এই দেখো বুখারী শরীফে আছে, বাংলা বাংলা হাদিস শরীফ বুখারী শরীফ আছে, বুখারী শরীফ খুইলা দিলে সে তেলাওয়াত করতে পারবে না, বুখারী শরীফ খুলে দিলে সে পড়তে পারবে না বুখারী। আমি মাত্র ফাজেল প্রথম বর্ষে পড়ি, করোনার কারণে এখন থার্ড ইয়ারে থাকতাম, করোনার কারণে তো 8 কাজে পড়ছি, আর ওঠার মতো কোনো লাইন নেই, আর সামনে বাড়ার মতো কোনো লাইন নেই। তা আমি বুখারী শরীফ এখনো পড়ি নাই, আমি ওয়াজ মাহফিল করি। হুজুর আমার অনেক প্রশ্ন করে, বয়স এখনো হয় নাই, অনেকে চিন্তা করে হুজুর তো দাড়ি ফোম শেপ করে আসছে, আমি ফোম শেপ করি, আমার দাড়ি এখনো উঠে নাই। অনেকে এমন প্রশ্ন করে, অনেকে এমন প্রশ্ন করে, আমার তো দাড়ি উঠে নাই, আমার বয়স কম, আমারে বলে যে তুমি ওয়াজ মাহফিল করো কি তুমি বন্ডামি করো, এটা করো এটা করো, আমি বলি যে আমারে মানুষ বন্ডামি শোনার লেগে নিয়ে যায়। আমার এমন প্রশ্ন করলে আমি এটাই বলি যে বন্ডামি করো এটা করো এটা করো, ঠিক আছে, আমি বন্ডামি করতে যাই কি করবো। আমি এই পর্যন্ত কোনো কথা বেলাইনি বলছি, বলেন আপনারা? 1.5 ঘন্টার উপর আলোচনা করতেছি, বেলাইনি একটা কথা বলছি?
আমি বন্ডামি করি আল্লাহ যারা বলে তাদের মুখের মধ্যে আপনি জয় প্রদান করেন আর তারা বলার কারণে আল্লাহ আমারে মনে হয় আল্লাহ কোথায় যে নিয়ে গেছে বললাম না তারা বলতে পারতেছে কোনো লাভ হচ্ছে না শামিম রেজার মতো পারলে একটা মাদ্রাসা করে দেখাও এরপরে বুঝো যে বেড়া তুমি বুঝছ না কথা আমি অনেক বাহাদুরি দেখাবে শামিম রেজার বিরুদ্ধে অনেকে বলবে বললে লাভ হবে কি বলুক না বলক আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন হাজরে বলেন আমিন